হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল SSTSC। বন্ধুরা, আজকে কিন্তু আমরা স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমাদেরকে স্থিতি এবং গতি নিয়ে আলোচনা করার আগে যেটি বলবো, দেখো, এই স্থিতি বা গতি বিশেষ করে বিভিন্ন রকমের সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য যারা দিচ্ছ, বিশেষ করে RRB গ্রুপ ডি, ঠিক আছে, যার পরীক্ষার কয়েক মাস পরেই তোমাদের হবে, এই চ্যাপ্টারের উপরে কিন্তু একটি ওয়েটেজ রয়েছে। এই চ্যাপ্টারের উপরে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে, ম্যাথামেটিক্যাল বা নিউমেরিক্যাল প্রবলেম আছে, ঠিক আছে? তো নিউমেরিক্যাল প্রবলেমের উপরে, স্থিতিগতির উপরে আমি ভিডিও বানিয়ে আমার ইউটিউব চ্যানেলে দিয়েছি, তোমরা অনেকে দেখেছো, কিন্তু তোমাদের তরফ থেকে অনেকেই রিকোয়েস্ট আসছিল যে ম্যাথগুলি তোমরা ভালো করে বুঝতে পারছো না, কারণ কি, তোমাদের থিওরির কনসেপ্টটি ভালোভাবে ক্লিয়ার নেই। যে কোনো নিউমেরিক্যাল প্রবলেম করার জন্য কিন্তু থিওরিটিক্যাল প্রবলেমটি, থিওরিটিক্যাল বিষয়গুলোকে খুব সুন্দরভাবে বুঝে নেওয়া দরকার, ঠিক আছে? তারপরে কিন্তু তোমরা ম্যাথটাকে সুন্দরভাবে গ্রিপ করতে পারবে, আদারওয়াইজ কিন্তু ম্যাথটা অনেক সময় মুখস্থ করার মতো হয়ে যাবে। সেক্ষেত্রে তোমরা যদি পরীক্ষার হলে তোমরা যেগুলো প্র্যাকটিস করে যাচ্ছ, কোশ্চেন যদি কমন না পাও, পরীক্ষার হলে করে আসা কিন্তু খুব ডিফিকাল্ট ওই শর্ট টাইমের মধ্যে। তো সেই জন্য এই পার্টে আমি কি করেছি, যে ইউথের বইতে যে সমস্ত নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে, ঠিক আছে, সেগুলোকে ফোকাস করে আগে থিওরিটা আমরা খুব ভালোভাবে ডিসকাশন করেছি, এবং প্রিভিয়াস ইয়ারে যে CBT এক্সামিনেশানগুলি হয়েছে, ধরে নাও সাপোজ 2018, ঠিক আছে, এই 2018 যে গ্রুপ ডি হয়েছিল CBT বা NTPC যে সমস্ত CBT এক্সামিনেশান হয়েছিল, সেগুলোর কোশ্চেনগুলো যেই যেই থিওরিটিক্যাল পোর্শনের উপরে বেস করে তৈরি হয়েছে, সেগুলোকে সুন্দরভাবে ফোকাস করেছি, সেগুলো সবার আগে ডিসকাস করেছি, এবং তারপরে কিন্তু সেই সমস্ত CBT এক্সামিনেশানের কোশ্চেনগুলো আলোচনা করেছি। তোমাদেরকে একটু দেখিয়ে নিই পুরো টোটাল নোটটি। দেখো, প্রথমে থিওরিটিক্যাল পার্টটি রয়েছে, নেক্সট কিন্তু কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে MCQ রয়েছে, এবং তারপরে রয়েছে কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম, ঠিক আছে, অর্থাৎ গাণিতিক উদাহরণ, ঠিক আছে? সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে আলোচনা করব, ভিডিওটা একটু লেন্দি হতে পারে, তো তোমরা যারা থিওরিটিক্যাল পোর্শনটাকে স্কিপ করতে চাও, থিওরিটিক্যাল পোর্শনকে স্কিপ করে পরবর্তী দিকে পরে যে MCQ কোশ্চেন বা নিউমেরিক্যাল প্রবলেম, ঠিক আছে, থাকবে, সেগুলো তোমরা দেখতে পারো। আর যারা মনে করছো যে থিওরিটিক্যাল পোর্শনে উইক আছো, তারা প্রথমে থিওরি দেখে নাও, তারপরে MCQ বা নিউমেরিক্যাল প্রবলেমগুলোকে সলভ করো, ঠিক আছে? তো চলো শুরু করি আর কথা না বাড়িয়ে। দেখো, স্থিতি গতিতে প্রথমে বলেছে স্থিতি বা গতি ব্যাপারটি কি, ঠিক আছে? স্থিতি বা গতি ব্যাপারটি হচ্ছে অবজারভার বা যে পর্যবেক্ষক, তার অবস্থানের উপর নির্ভর করে, ঠিক আছে? তো স্থির অবস্থা বা গতিশীল অবস্থা হলো এমন একটি আপেক্ষিক বিষয় যা পর্যবেক্ষকের অবস্থার উপর নির্ভর করে। সাপোজ তোমাদেরকে আমি এক্সাম্পল দিই, ধরো তুমি শিয়ালদা মেন লাইনে চলেছো, তুমি ধরো কোনো একটি ট্রেনে বসে রয়েছো, সেই ট্রেনটি ধরো 80 কিলোমিটার পার আওয়ারে গতিবেগে রয়েছে, ঠিক আছে, এবং তোমার পাশে ধরো আরও একটি ট্রেন, সেও ডাউনে যাচ্ছে, তার গতিবেগও 80 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে তোমার সাপেক্ষে ট্রেনের গতি তুমি কত দেখবে? জিরো দেখবে কিন্তু, ঠিক আছে, কেন কি দুটো ট্রেনই 80 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। এবার সাপোজ ধরে নাও কোনো একটি ট্রেনের গতিবেগ 80 কিলোমিটার পার আওয়ার হলো, এবং কোনো একটি ট্রেনের গতিবেগ 70 কিলোমিটার পার আওয়ার হলো, তাহলে যে ট্রেনটির গতিবেগ 80 কিলোমিটার পার আওয়ার, তার সে কিন্তু তার 70 কিলোমিটার পার আওয়ার এই ট্রেনের সাপেক্ষে তার গতি হবে 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? কিন্তু প্ল্যাটফর্মে যে ব্যক্তি বসে রয়েছে, তার সাপেক্ষে কিন্তু ট্রেন দুটির গতি হবে 80 বা 70 কিলোমিটার পার আওয়ার, কেন, সেই ব্যক্তি স্থির। তাহলে স্থিতি বা গতি বিষয়টি হলো যে পর্যবেক্ষক দেখছে তার গতি বা স্থিতির উপরে কিন্তু বিষয়টি আসবে, অর্থাৎ পর্যবেক্ষকের অবস্থান কি রয়েছে তার উপরে কিন্তু স্থিতি বা গতির বিষয়টা আসবে। যদি পর্যবেক্ষক স্থির থাকে, তাহলে পরে অন্য কোনো বস্তু তার সাপেক্ষে যদি গতিশীল থাকে, তাহলে আমরা গতিশীল বলবো, এবং পর্যবেক্ষক যদি গতিশীল থাকে এবং তার সাপেক্ষে যদি অন্য বস্তুও গতিশীল থাকে, তাহলে কিন্তু আমরা সেই বস্তুর গতি থাকলে পরেও তাকে আমরা স্থিরভাবেই দেখবো, ঠিক আছে? তাহলে স্থির বা গতিশীল অবস্থা হলো এমন একটি আপেক্ষিক বিষয় যা পর্যবেক্ষকের অবস্থার উপর নির্ভর করে। পারিপার্শ্বিকের তুলনায় যে বস্তু সময়ের সঙ্গে স্থান পরিবর্তন করে না, তাকে স্থির বস্তু বলে। যে বস্তু পারিপার্শ্বিকের তুলনায় স্থান পরিবর্তন করে না, তাকে স্থির বস্তু বলবো, এবং যে বস্তু পারিপার্শ্বিকের তুলনায় স্থান পরিবর্তন করে, তাকে আমরা কিন্তু গতিশীল বলবো, ঠিক আছে? তো স্থিতি এবং গতি ব্যাপারটি বোঝা গেল। এবার চলে আসবো আমরা সরণ বা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে? সরণ বা ডিসপ্লেসমেন্ট তোমাদেরকে বলে রাখি, দেখো সরণ ব্যাপারটি কি, সরণ ব্যাপারটি হচ্ছে কোনো একটি বস্তু বা কোনো একটি ব্যক্তি কোনো একটা স্থান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে কোনো একটি স্থানে পৌঁছালো, ঠিক আছে? ধরো এখান থেকে পৌঁছালো, এ স্থান থেকে যাত্রা শুরু করলো এবং বি স্থানে গিয়ে পৌঁছালো, তাহলে এ এবং বি এর মধ্যে যে সরলরৈখিক দূরত্ব, সেটিই কিন্তু সেই ব্যক্তির সরণ, ঠিক আছে? এবং এক্ষেত্রে তোমাদেরকে আমি ডিস্টেন্স ব্যাপারটি বলে রাখবো, ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট দিকের ব্যাপার নেই, ঠিক আছে? ডিস্টেন্সের ক্ষেত্রে কী হবে, কোনো একটি ব্যক্তি ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করে এই পজিশানে এসে যাত্রাটি শেষ করলো, ঠিক আছে? তাহলে পরে
তার সরণ কি হবে, এটি হচ্ছে ফাইনাল বিন্দু, ধরো এটা সি, ঠিক আছে, এ থেকে যাত্রা করে বি হয়ে সিতে গিয়ে পৌঁছালো, তাহলে এ এবং সি এর মধ্যে সরলরৈখিক দূরত্ব কিন্তু এইটি, তখন বস্তুটির সরণ হয়ে যাবে কিন্তু এসি, কিন্তু বস্তুটির ডিস্টেন্স কী পরিমাণ ডিস্টেন্স বা দূরত্ব কভার করলো সেটি হয়ে যাবে কিন্তু এবি প্লাস এসি, ঠিক আছে, অর্থাৎ এবি প্লাস বিসি পরিমাণ দূরত্ব কিন্তু সে অতিক্রম করলো। তাহলে সরণের ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো সরণের মানের পাশাপাশি নির্দিষ্ট দিক আছে, সেই জন্য সরণ কিন্তু একটি ভেক্টর কোয়ান্টিটি, মনে রাখবে সরণ কিন্তু একটি ভেক্টর কোয়ান্টিটি, কেননা সরণের যেমন মান আছে তেমন নির্দিষ্ট অভিমুখও আছে, কিন্তু ডিস্টেন্স বা দূরত্বের মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, সেজন্য কিন্তু ডিস্টেন্স একটি স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। এবার আমরা দেখে নেব, দেখো সরণের ইউনিট কি, সরণের এসআই ইউনিট আছে এবং সিজিএস ইউনিট আছে, ঠিক আছে, সরণের কিন্তু এসআই বা এমকেএস পদ্ধতিতে সরণের ইউনিট হচ্ছে মিটার, ঠিক আছে, দেখো মিটার, এসআই বা এমকেএস পদ্ধতিতে সরণের একক হচ্ছে মিটার এবং সিজিএস পদ্ধতিতে কিন্তু সরণের একক হচ্ছে সেন্টিমিটার। এরপরে দেখো বন্ধুরা নেক্সট আমরা চলে আসবো দ্রুতি, দ্রুতি বা স্পিড কি, ঠিক আছে, দ্রুতি বা স্পিড হচ্ছে যদি কোনো বস্তু সমান সময়ের দেখো যদি কোনো গতিশীল বস্তু সরল বা বক্রপথে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তু দ্রুতি বলে, অর্থাৎ সরল বা বক্রপথ মানে হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে, আমরা এখানে ডিস্টেন্স লিখছি, ডি লিখছি, এই ডিস্টেন্স যেই পরিমাণ টাইমে কভার করলো, ধরলাম টি টাইমে কভার করলো, তাহলে অতিক্রান্ত দূরত্ব বা এই সময় করলেই কিন্তু আমরা পেয়ে যাব বস্তুটির দ্রুতি, ঠিক আছে। তাহলে বস্তু দ্রুতি মানে কি, বস্তু দ্রুতি মানে কিন্তু অতিক্রান্ত দূরত্ব বা এই সময়, ম্যাথামেটিক্যালি যদি আমাদের লিখতে হয় তাহলে আমরা লিখবো ডি বাই টি, অর্থাৎ ডিস্টেন্স কভার্ড বাই টাইম টেকেন। এবং সমদ্রুতি এবং দ্রুতির ক্ষেত্রে দেখো দু রকমের দ্রুতি হয়, একটা হচ্ছে সমদ্রুতি, একটা হচ্ছে অসমদ্রুতি। যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করে এবং সেই বস্তুটিকে তাহলে সমদ্রুতি বলবো। সমদ্রুতির এক্সাম্পল কি, বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তু দ্রুতি, ঠিক আছে, নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, কোনো একটা ধরো সার্কেল রয়েছে, এই সার্কেলের মধ্যে যদি কোনো একটি বস্তু ঘুরতে থাকে তাহলে দেখো তার কোনো একটা অভিমুখ নেই কিন্তু সে ঘুরতে শুরু করেছে এবং নির্দিষ্ট সময় নির্দিষ্ট গতিবেগ নিয়ে উঠছে, তারপরে কি নির্দিষ্ট সময়ের ব্যবধানে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করছে, তাই জন্য একে আমরা বলবো সমদ্রুতি, ঠিক আছে। অসমদ্রুতি কি, যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে বিভিন্ন দূরত্ব অতিক্রম করে তবে বস্তুর দ্রুতিটিকে অসমদ্রুতি বলবো, ঠিক আছে। ধরে নাও কোনো একটা কনজাস্টেড এরিয়া মানে কোনো একটা ভিড় বা জনবহুল জায়গা রয়েছে, সেই জনবহুল জায়গার মধ্যে দিয়ে ধরো একটি বাস বা একটি ট্রাক বা কোনো একটি গাড়ি যাচ্ছে, সে কী করছে সমান সময়ের ব্যবধানে মানে কনজাস্টেড হওয়ার জন্য, ভিড় থাকার জন্য কি সমান দূরত্ব অতিক্রম করছে না এবং আঁকাবাঁকা পথে যাচ্ছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তার দ্রুতিকে আমরা বলবো অসমদ্রুতি। নেক্সট আমরা চলে আসবো, তো দেখো বন্ধুরা সমদ্রুতি অসমদ্রুতি বুঝলাম, এবার চলে আসবো আমরা বেগ, বেগের ব্যাপারটা কি, দেখো বেগ হচ্ছে কোনো গতিশীল বস্তু সরণ পরিবর্তনের হারকে বস্তুটির বেগ বলা হয়, দ্রুতির ক্ষেত্রে আমরা কি বলেছি যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে তাকে টাইম দিয়ে ভাগ করলে কিন্তু আমরা দ্রুতি পাবো, আর বেগের ক্ষেত্রে কি হচ্ছে, বেগের ক্ষেত্রে কিন্তু সরণ পরিবর্তনের হারকে, অর্থাৎ সরণকে যদি আমরা এস দিয়ে লিখি সেই সরণ এবং সরণ পরিবর্তন করতে যে টাইম লাগছে তাকে কিন্তু আমরা বলবো বস্তুটির বেগ, অর্থাৎ সরণ পরিবর্তনের হারকে আমরা বলবো বেগ এবং ডিস্টেন্স বা দূরত্ব পরিবর্তনের হারকে আমরা বলবো কিন্তু দ্রুতি, এই ব্যাপারগুলোকে ভালোভাবে খেয়াল রাখবে। এরপরে চলে আসবো বেগের মাত্রা কি, ঠিক আছে, দেখো বেগের মাত্রা হচ্ছে M0 L^1 টি ইনভার্স ওয়ান, দেখো উপরে যে মাইনাস চিহ্ন দিয়ে রয়েছে এগুলোকে ইনভার্স বলা হয়, ঠিক আছে, টি ইনভার্স ওয়ান, কী করে এলো ব্যাপারটি আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দেখো বেগ মানে আমরা কী পেলাম, বেগ মানে হচ্ছে সরণ পরিবর্তনের হার বাই সময়, তো সরণ মানে কি কোনো একটা দৈর্ঘ্য বা দূরত্ব হবে, ঠিক আছে, তাহলে ডিস্টেন্স হবে, ঠিক আছে, এই বা তাহলে ডিস্টেন্স বাই টাইম ডি বাই টি আমরা লিখলাম। এবার দেখো বন্ধুরা ডিস্টেন্স, ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে লেন্থ বা দৈর্ঘ্য, ঠিক আছে, তাহলে লেন্থ ডি এর জায়গায় আমরা এল লিখলাম। এবং টাইম মানে কি, টাইম মানে হচ্ছে টাইমই রাখলাম, টি রাখলাম, ঠিক আছে। এইবার যখন কোনো জিনিসকে আমরা মাত্রাকে প্রকাশ করি তখন কী করি আমরা, মাস লেন্থ এবং টাইম এই ফর্মে প্রকাশ করি, মাস লেন্থ এবং টাইম এই ফর্মে প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এখানে দেখো কোনো মাসের ব্যাপার নেই, তাহলে M^2 আমরা 0 লিখবো, ঠিক আছে, এল এল এর মাথায় কোনো কি এল এর মাথায় কিছু মানে পাওয়ার 1 রয়েছে, ঠিক আছে, লেন্থ মানে ডিস্টেন্স, ঠিক আছে, এই জন্য এল এর মাথায় আমরা 1 লিখবো। এবং দেখো যেহেতু টি টি নিচে রয়েছে সেই জন্য টি এর মাথায় 1 হবে অবশ্যই, কিন্তু ইনভার্স 1 হবে, ঠিক আছে, এই জন্য মাত্রা হয়ে যাবে M0 L T inverse -1, ঠিক আছে। এবার চলে আসবো বেগের একক, বেগের দেখো দু রকমের একক আছে, বেগের একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে এবং
এসআই বা এমকেএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে বেগের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে, এবং এসআই পদ্ধতিতে কিন্তু বেগের একক হয়ে যাবে মিটার পার সেকেন্ড। নেক্সট চলে আসবো আমরা সমবেগ বা অসমবেগ ব্যাপারটি কি, সেটা তোমাদেরকে বলবো। দেখো সমবেগ কি, কোনো বস্তুর বেগের মান এবং দিক সবসময় অপরিবর্তিত থাকলে বস্তুর বেগকে সমবেগ বলা হয়। অর্থাৎ কোনো এক ব্যক্তি বা কোনো একটি বস্তু 10 কিলোমিটার পার আওয়ার গতি নিয়ে উত্তর দিকে ধাবমান রয়েছে, তাহলে পরে কি হচ্ছে, কোন বস্তুটির বেগ এবং দিক সবসময় অপরিবর্তিত রয়েছে, তাহলে বস্তুটির বেগ হয়ে যাবে সমবেগ। কিন্তু অসমবেগ কাকে বলবো, যদি কোনো বস্তুর বেগের মান এবং অভিমুখ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকে, তাহলে আমরা তাকে কি বলবো, কিন্তু অসমবেগ। নেক্সট চলে আসবো ত্বরণ, ঠিক আছে। ত্বরণ কাকে বলা হয়, যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে। দেখো এগুলো এক একটা না একটার সাথে কোরিলেটেড। প্রথমে আমরা সরণ কি জানলাম, তারপরে আমরা জানলাম বেগ, এবং বেগ থেকে আসবে ত্বরণ। তাহলে কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, অর্থাৎ বেগ আস্তে আস্তে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তাহলে বেগ বৃদ্ধির হারকে কিন্তু আমরা বলবো ত্বরণ। তাহলে বস্তুটির বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলবো, বস্তুটির বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো ত্বরণ। তাহলে দেখো বন্ধুরা, বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলবো। তাহলে এবার একে যদি ম্যাথমেটিক্যালি দেখাতে হয়, ম্যাথমেটিক্যালি দেখাতে গেলে আমরা কী পাবো, ত্বরণ মানে হচ্ছে বেগের বৃদ্ধি বাই অতিক্রান্ত সময়, ঠিক আছে। তাহলে বেগের বৃদ্ধি, বেগের বৃদ্ধি এই কথাটিকে যদি আমরা ভাঙি, তাহলে পাবো একটা প্রাথমিক বেগ, ঠিক আছে, একটি প্রাথমিক বেগ পাবো এবং একটি আমরা অন্তিম বেগ পাবো, ঠিক আছে। এবার তোমরাই বলো প্রাথমিক বেগ না অন্তিম বেগ বেশি হবে। এখানে বলা হয়েছে কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, তাহলে কি প্রাথমিক বেগ যা হবে অন্তিম বেগ বাড়তে বাড়তে তার থেকে বেশি ভ্যালু হবে। অর্থাৎ বেগের বৃদ্ধি যদি আমার বের করতে হয়, বেগের বৃদ্ধির ভ্যালু যদি আমাকে বের করতে হয়, তাহলে বস্তুর চূড়ান্ত বেগ বা অন্তিম বেগকে বস্তুর প্রাথমিক বেগ থেকে আমি বিয়োগ করব, তাহলে আমি বেগের বৃদ্ধি পেয়ে যাবো। কী পরিমাণ বেগের বৃদ্ধি হয়েছে, সাপোজ তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো কোনো একটি বস্তু 4 কিলোমিটার পার আওয়ার এই গতিবেগ নিয়ে চলছে, ঠিক আছে, 4 কিলোমিটার পার আওয়ার এই ভেলোসিটি বা গতিবেগ নিয়ে চলছিল এবং বেগ বৃদ্ধি হয়ে তার গতিবেগ হলো 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। তাহলে দেখো বন্ধুরা, এর ফাইনাল গতিবেগ বেশি হলো, তাহলে বেগের বৃদ্ধি বের করতে যদি হতো, তাহলে আমরা কী করতাম, 10-4 করতাম, অর্থাৎ 6 কিলোমিটার পার আওয়ার করতাম, KMPH করতাম। তো ঠিক একরকম একই রকমভাবে আমরা করেছি, বস্তুর চূড়ান্ত বেগ থেকে বস্তুর প্রাথমিক বেগকে বিয়োগ করেছি, দিয়ে এবার অতিক্রান্ত সময়, অর্থাৎ বেগের বৃদ্ধি বা অতিক্রান্ত সময় করলে কিন্তু আমরা ত্বরণ পাবো, ঠিক আছে। একে ম্যাথামেটিক্যালি এরকমভাবে আবার অনেক সময় লেখা হয়, অন্তিম বেগকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে, এবং প্রাথমিক বেগকে ইউ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে পরে ত্বরণকে যদি আবার এফ দিয়ে প্রকাশ করা হয়, ত্বরণকে যদি আমরা এফ দিয়ে প্রকাশ করি, তাহলে কিন্তু হয়ে যাবে এফ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, ভি মাইনাস ইউ বাই টি। কীভাবে এলো ব্যাপারটি বুঝতে পেরেছো, তোমাদের মনে অনেকেই কোশ্চেন আসছে যে এই কোশ্চেনটি খুব বহুল প্রচলিত একটি কোশ্চেন আছে, যে ত্বরণের ডেফিনেশনে কেন দুবার সেকেন্ড আমরা ব্যবহার করি, ঠিক আছে। দেখো এই কোশ্চেনটি পরে আছে, যাই হোক তোমাদেরকে আমি এখনই বলে দিচ্ছি যে ত্বরণের ডেফিনেশনে কেন আমরা দুবার সেকেন্ড ব্যবহার করি। ত্বরণ মানে আমরা কী পেলাম, বেগের বৃদ্ধি, ঠিক আছে, বেগের বৃদ্ধি। দেখো ব্যাপারটি ভালো করে বুঝে নাও, ত্বরণ মানে আমরা পেলাম বেগের বৃদ্ধি, ঠিক আছে, বাই সময়, ঠিক আছে, বেগের বৃদ্ধি বাই সময় পেলাম। তাহলে দেখো বেগের বৃদ্ধি মানে এখানে বেগ মানে আমরা কী জানি, বেগ মানে হচ্ছে আমরা ডিস্টেন্স কভার্ড বাই টাইম। তাহলে এখানে কী পাবো, ডিস্টেন্স কভার্ড বাই টাইম মানে হচ্ছে এখানে ডি বাই টি পাবো, ডি বাই টি পাবো, এবং নিচে সময় রয়েছে, সময়ের জন্য আরেকটি টি পাবো। তাহলে দেখো এটাকে যদি আমরা একটু সিম্পলিফিকেশন করি, তাহলে কী হবে, ডি বাই টি ইন্টু এই টি এর তলায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/t, তাহলে কী হয়ে গেল, ডি বাই টি স্কোয়ার, ঠিক আছে। তাহলে দুটো সময় পেলাম, টি মানে কি, এখানে টিকে আমরা সেকেন্ড দিয়ে প্রকাশ করব, ঠিক আছে, এ স্কোয়ার। এই জন্য কিন্তু ত্বরণের ডেফিনেশন বা মন্দনের ডেফিনেশনে আমরা দুইবার সেকেন্ড কথাটি পাই, ঠিক আছে, ত্বরণের ডেফিনেশনে আমরা দুবার সেকেন্ড কথাটি কিন্তু এই জন্য আমরা পাই। এবারে নেক্সট বন্ধুরা দেখো, ত্বরণের মাত্রা চেয়েছে, ঠিক আছে, ত্বরণের মাত্রা ব্যাপারটি তোমাদেরকে বোঝাবো যে ত্বরণের মাত্রাটি কীভাবে এসছে। তোমরা দেখে নাও ত্বরণের মাত্রা, এখানে বলা হয়েছে ত্বরণের মাত্রা হচ্ছে m0 L^1 t^-2, ঠিক আছে। তাহলে দেখো আমরা ত্বরণের বেগের মাত্রা কী পেয়েছিলাম, বেগের মাত্রা দেখো তোমরা আগে দেখে নাও,
বেগের মাত্রা কিন্তু আমরা পেয়েছিলাম এম টু দি পাওয়ার 0 এল টু দি পাওয়ার 1 টি ইনভার্স 1, ঠিক আছে। এবার দেখো বেগের ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স বাই টাইম পেয়েছিলাম বেগের ক্ষেত্রে। আর ত্বরণের ক্ষেত্রে আমরা কি পেয়েছি, ত্বরণের ক্ষেত্রে পেয়েছি ডিস্টেন্স বাই টাইম তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো সব বন্ধুরা সব ঠিক থাকবে, যেহেতু টাইমের ক্ষেত্রে আমরা ও ত্বরণের ক্ষেত্রে আমরা স্কোয়ার পেয়েছি, সেখানে কিন্তু এখানে ইনভার্স 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। অর্থাৎ বেগের ক্ষেত্রে হবে যেমন এম জিরো এল টু দি পাওয়ার 1 টি ইনভার্স 1, ঠিক আছে। সেখানে বেগের ক্ষেত্রে টাইম টি এর ভ্যালু ছিল 1, কিন্তু এখানে ত্বরণের ক্ষেত্রে টাইম টি এর ভ্যালু যেহেতু টু দি পাওয়ার 2 এবং যেহেতু টিটা নিচে রয়েছে, এজন্য কিন্তু টি ইনভার্স -2 হয়ে যাবে, ঠিক আছে। খুব ইজি ব্যাপার, তোমরা এইভাবে মনে রাখবে, তাহলে গুলিয়ে যাবে না। এবার চলে আসবো সমতরণ, ঠিক আছে। তাহলে সমতরণ কাকে বলা হয়, সমতরণ বলা হয় কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চললে বস্তুর বেগের পরিবর্তন যদি সমান সময়ের ব্যবধানে সর্বদা সমান হয় তবে ওই বস্তুর ত্বরণকে সমতরণ বলা হয়। এবং এখানে দেখো উদাহরণস্বরূপ একটি এক্সাম্পল রয়েছে, বলা হয়েছে উদাহরণস্বরূপ বলা যায় যে কোনো নির্দিষ্ট একটি স্থানে কোনো একটি উঁচু স্থান থেকে ভূপৃষ্ঠে পতনশীল বস্তুর ক্ষেত্রে অভিকর্ষীয় ত্বরণের মান অপরিবর্তিত থাকায় বস্তু সমতরণ নিচের দিকে নামতে থাকে। অর্থাৎ কোনো পৃথিবীর যে কোনো একটি নির্দিষ্ট স্থানে অভিকর্ষীয় ত্বরণের ভ্যালুর মান নির্দিষ্ট থাকবে, ঠিক আছে। এবং সেই স্থানে যদি কোনো একটি বস্তুকে আমরা উঁচুতে ছুঁড়ি এবং সেখানে বা উঁচু থেকে ফেলি, তাহলে সেখান থেকে যখন বস্তুটি নিচের দিকে পড়তে শুরু করবে সেখানে অভিকর্ষীয় ত্বরণের মান বা জি এর ভ্যালু সেম থাকার জন্য কিন্তু বস্তুটি সমতরণে পড়তে থাকবে, ঠিক আছে। তাহলে এটি একটি সমতরণের এক্সাম্পল। এবং অসমতরণ কি, যদি কোনো বস্তুর বেগ এর পরিবর্তন সমান সময়ের ব্যবধানে সমান না হয় তাহলে বস্তুর ত্বরণকে অসমতরণ বলা হয়। এবং উদাহরণস্বরূপ এখানে দোলক ঘড়ির পিণ্ডটির কথা বলা হয়েছে, দোলক ঘড়ির পিণ্ডটি কিন্তু অসমতরণযুক্ত। এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে দোলক ঘড়িটি যখন ধরো এইরকম একটি দোলক ঘড়ি এখান থেকে এইরকম এইরকমভাবে মুভমেন্ট করছে, ঠিক আছে, তাহলে এই এক্সট্রিম কন্ডিশনগুলোতে যাচ্ছে যখন তখন কিন্তু ভেলোসিটি 0 হচ্ছে কিন্তু ত্বরণ থাকছে ম্যাক্সিমাম। আর যখন মিডিয়াম কন্ডিশনে থাকছে ধরো যখন এরকম কন্ডিশনে থাকছে তখন কিন্তু ভেলোসিটি ম্যাক্সিমাম থাকছে, ত্বরণ কিন্তু কম থাকছে, ত্বরণ 0 থাকছে, ঠিক আছে। তো এই ব্যাপারটি তোমরা মনে রাখবে। মন্দন কি, মন্দন হচ্ছে ত্বরণের ঠিক উল্টো ব্যাপার। অর্থাৎ যখন কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলবে তখন তাকে আমরা ত্বরণ বলবো, এবং কোনো বস্তু যদি ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে তাকে আমরা কিন্তু মন্দন বলবো, ঠিক আছে। যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তাহলে তার বেগ বৃদ্ধির হারকে বলবো আমরা ত্বরণ, এবং কোনো বস্তু যদি ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে তাহলে তার বেগ হ্রাসের হারকে কিন্তু আমরা বলবো মন্দন, ঠিক আছে। এই ব্যাপারটি ভালো করে খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবার দেখো চলে এসেছি আমরা এমসিকিউ পার্টটিতে, ঠিক আছে। এমসিকিউ পার্টটি তোমাদের খুব মোস্ট ডিজায়ারেবল। প্রথমে থিওরি পার্টটি আলোচনা করলাম, যদি তোমরা সকলেই চাও যে এমসিকিউ পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন বলেছে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন কি হতে পারে, ঠিক আছে। অর্থাৎ দেখো ব্যাপারটি বলা, ধরে নাও সাপোজ কোনো একটি বস্তু বা কোনো একটি খেলনা, ঠিক আছে, বাচ্চাদের খেলনা থাকে, ঠিক আছে, ধরো একটি এরকম রেল আখ্যার রেল লাইন রয়েছে। এবার বস্তুটি ধরো এখান থেকে যাত্রা শুরু করলো, এখান থেকে এসে আবার এখানেও চলে আসলো, ঠিক আছে, তাহলে বস্তুটি স্মরণ শূন্য হলো। কিন্তু দেখো বস্তুটি সমান সময়ের ব্যবধানে সর্বদা সমান দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। সাপোজ ধরে নিলাম বস্তুটি 1 কিলোমিটার পার গতিবেগ নিয়ে চলছে, 1 কিলোমিটার পার আওয়ার বা 1 মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে চলছে, ঠিক আছে। এবং এই বৃত্তটির পরিধি হচ্ছে 1 মিটার, তাহলে এই 1 মিটার দূরত্ব সে 1 মিনিটে অতিক্রম করছে, 1 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে বস্তুটি কিন্তু সমদ্রুতি সম্পন্ন, ঠিক আছে। কেন, দ্রুতি মানে হচ্ছে ডিস্টেন্স কভার্ড বাই টাইম, মানে ডিস্টেন্স কভার্ড যে পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে বাই টাইম করলে কিন্তু আমরা পাবো দ্রুতি। কিন্তু বেগের ক্ষেত্রে দেখো, বেগের ক্ষেত্রে কী হবে, স্মরণ বাই টাইম, তাহলে যখন কোনো একটি বস্তু কোনো একটি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার সেই বিন্দুতেই ফিরে আসবে তখন তাদের মধ্যে সরলরৈখিক দূরত্ব কী হচ্ছে, 0 হচ্ছে, ঠিক আছে, তাহলে তো বস্তুটির গতিবেগ শূন্য হচ্ছে। তাহলে সমদ্রুতি সম্পন্ন হয়েও কোনো বস্তু কিন্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে বলা হয় যে সমদ্রুতি সম্পন্ন কোনো বস্তু সমবেগ সম্পন্ন কি হতে পারে, তাহলে উত্তর কী হবে, সমদ্রুতি সম্পন্ন হয়েও কোনো একটি বস্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে। তাহলে আমরা কি শিখলাম, যে কোনো বস্তু সমদ্রুতি সম্পন্ন হলেও বস্তুটি কিন্তু সমবেগ সম্পন্ন নাও হতে পারে, ঠিক আছে। চলে গেল আমাদের কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2 তে দেখে নেবো কী বলা হয়েছে, কোনো বস্তুর
দ্বারা অতিক্রান্ত দূরত্ব শূন্য নয়, কিন্তু বস্তুটির সরণের মান কি শূন্য কিভাবে সম্ভব? দেখো, তোমাদেরকে একটু আগে বললাম যে কোনো একটি বস্তু যদি সার্কুলার পথে চলে, ঠিক আছে, বা বৃত্তাকার পথে চলে, তাহলে যেখান থেকে যাত্রা শুরু করছে সেখানে যদি ফিরে আসে তাহলে বস্তুটির সরণ শূন্য হবে, কিন্তু বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কিন্তু যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, বা ধরো কোনো একটা বস্তু এখান থেকে ধরো যাত্রা শুরু করলো করে আবার এখানেই ফিরে এলো, মানে ধরো না বস্তুটি এখান থেকে যাত্রা শুরু করে এই ডিরেকশনে গেল, ঠিক আছে, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বি পয়েন্টে গেল এবং বি পয়েন্ট থেকে আবার এ পয়েন্টে ফিরে আসলো, তাহলে কি হলো, বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কিন্তু হলো কি 2 ইনটু এবি, ঠিক আছে, কিন্তু বস্তুটির স্মরণ কি হয়ে গেল, শূন্য হয়ে গেল, ঠিক আছে। তাহলে বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব কখনো শূন্য নয়, কিন্তু বস্তুটির স্মরণ কিন্তু শূন্য হতে পারে, স্মরণ শূন্য হলে আবার ভেলোসিটিও শূন্য হতে পারে। নেক্সট হচ্ছে, কোনো বস্তুর গতিবেগ আছে কিন্তু ত্বরণ নেই, এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, কোনো একটি বস্তুর গতিবেগ আছে কিন্তু ত্বরণ নয়, ঠিক আছে, তাহলে দেখো কোনো বস্তুর ত্বরণ মানে আমরা কি জানি, বেগের বৃদ্ধি, বেগের বৃদ্ধি, ঠিক আছে, বাই সময়, তাই তো, বেগের বৃদ্ধি বাই সময়, কোনো একটি বস্তুর ত্বরণ মানে হচ্ছে বেগের বৃদ্ধি বাই সময়। এখানে আমাকে কি বলা হয়েছে, কোনো একটি বস্তুর গতিবেগ আছে, গতিবেগ আমরা ধরে নিলাম কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলছে বস্তুটি, ঠিক আছে, ভেলোসিটি কনস্ট্যান্ট অর্থাৎ বস্তুটির গতিবেগ আছে মানে বস্তুটি একটি নির্দিষ্ট গতিবেগ নিয়ে চলছে কিন্তু বেগের পরিবর্তন ঘটছে না, তাহলে বেগের পরিবর্তন না ঘটলে ত্বরণও হবে না, ঠিক আছে, তাই জন্য বস্তুটির বেগ আছে কিন্তু ত্বরণ নেই, এটা সম্ভব হতেই পারে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 4, ত্বরণ ও মন্দনের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহার করা হয় কেন? দেখো এই কথাটি তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি, ঠিক আছে, যারা স্কিপ করে দেখোনি ভিডিও তারা নিশ্চয়ই জানো, বা যারা স্কিপ করে দেখেছো তারা একটু আগে গিয়ে ফরওয়ার্ড করে দেখে নাও। নেক্সট আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5, দেখো বন্ধুরা এরপর আমরা চলে আসবো কোয়েশ্চেন নাম্বার 5-এ, বলা হয়েছে বেগের পরিবর্তন বাই সময়, ঠিক আছে, তাহলে দেখো বেগের পরিবর্তন বাই সময় মানে কি, বেগের পরিবর্তন বাই সময় মানে কিন্তু হয়ে যাবে ত্বরণ, ঠিক আছে, অর্থাৎ বেগের বৃদ্ধি হারকে আমরা ত্বরণ বলি, ঠিক আছে, তাহলে উত্তর হয়ে যাবে কিন্তু অপশান C। নেক্সট আসছে কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6-তে বলা হয়েছে জনাকীর্ণ রাস্তায় বাসের গতির উদাহরণটি কি, ঠিক আছে, তাহলে বাসের গতিটি হচ্ছে অসম গতি বা অসম দ্রুতি, যাই বলো না কেন, কারণ যখন জনাকীর্ণ রাস্তা থাকবে অর্থাৎ রাস্তায় জনবহুল থাকবে তখন কি হবে, বাসটি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করবে না, সেই জন্য বাসটির যে দ্রুতি হবে সেটি কিন্তু অসম দ্রুতি বা অসম গতি হবে, ঠিক আছে। নেক্সট চলে আসবো তাৎক্ষণিক বেগ গড় বেগের মান কখন সময় হয়, ঠিক আছে, তাৎক্ষণিক বেগ এবং গড় বেগের মান কখন সময় হয়, দেখো এই জিনিসটি তোমাদেরকে আগে ব্যাপারটি ভালো করে বুঝিয়ে বলি, মনে রাখবে যখন কোনো বস্তুর, ঠিক আছে, যখন কোনো বস্তুর ত্বরণ শূন্য হবে, ঠিক আছে, যখন কোনো বস্তুর ত্বরণ শূন্য হবে তখন বস্তুটির তাৎক্ষণিক বেগ এবং গড় বেগের মান সমান হবে। এবার দেখো ব্যাপারটি কিরকম, যখন কোনো বস্তুর ত্বরণ শূন্য, ত্বরণ শূন্য মানে কি, বস্তুটির ভেলোসিটির পরিবর্তন হচ্ছে না, বস্তুটি আমরা ত্বরণ মানে কি জানি, ত্বরণ মানে হচ্ছে বেগের বৃদ্ধির হারকেই তো ত্বরণ বলা হয়, বেগের বৃদ্ধি বা এই সময় মানেই তো ত্বরণ, ঠিক আছে, তাহলে যদি কোনো বস্তুর বেগের বৃদ্ধিই না ঘটে অর্থাৎ বেগ যদি কনস্ট্যান্ট থাকে তাহলে বস্তুটির ত্বরণ হবে না, ঠিক আছে। এবার তাহলে আমরা কী বললাম, তাৎক্ষণিক বেগ এবং গড় বেগ সমান হবে কখন, যখন বস্তুটির ত্বরণ হবে শূন্য, ঠিক আছে, এই ব্যাপারটি ভালো করে মনে রাখবে লজিকটি। নেক্সট আস চলে আসবো পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8, ঠিক আছে, ফ্ল্যাট প্লেটে অর্থাৎ ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট প্লেন যাই বলো না কেন, ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট প্লেনে সোজা রাস্তা, এখানে ফ্ল্যাট প্লেট বা ফ্ল্যাট প্লেন কেন বলেছে, কারণ বলেছে সহজ সরল রাস্তায় দিয়ে যাচ্ছে, ঠিক আছে, আঁকা বাঁকা রাস্তা না, ঠিক আছে, তার মানে এখানে সরণের ব্যাপারটি আমাদের কনসিডার করতে হবে, যেহেতু ফ্ল্যাট বলেছে সেখানে আমরা সরণের ব্যাপারটি কনসিডার করব, যদি আঁকা বাঁকা বলতো বা অসম রাস্তা বলতো তখন আমরা কি কনসিডার করতাম, তখন কিন্তু আমরা মন্দনকে ক্যালকুলেট করতাম, ঠিক আছে, তখন আমরা মন্দনকে নয় তখন আমরা দ্রুতিকে ক্যালকুলেট করতাম, ঠিক আছে, তাহলে ফ্ল্যাট প্লেট বা সোজা রাস্তায় ধ্রুব ত্বরণে চলমান গাড়ির ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্যি, ঠিক আছে, তো দেখো ফ্ল্যাট প্লেনে সোজা রাস্তায় ধ্রুব ত্বরণে চলমান গাড়ির ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সত্যি হবে, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে, দেখো কী কী অপশন আছে, গাড়ির ত্বরণ শূন্য, গাড়ির বেগ শূন্য, গাড়ির ত্বরণ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, গাড়ির বেগ ক্রমাগত পরিবর্তন হচ্ছে, ঠিক আছে, তাহলে এখানে উত্তরটি হবে কিন্তু গাড়ির বেগ ক্রমাগত পরিবর্তন হচ্ছে, কেন কি
ধ্রুবতরণ, ধ্রুবতরণ বা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন বা সমতরণ কথাটির মানে হচ্ছে কোনো বস্তু যদি ক্রমবর্ধমান, দেখো একটু উপরে দেখো নোটেই রয়েছে, যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে এবং যদি তার বেগের কোনো বস্তু যদি ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে, ঠিক আছে, এখানে দেখো যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে এবং বস্তুর বেগের পরিবর্তন যদি সমান সময়ের ব্যবধানে সর্বদা সমান হয় তবে ওই বস্তুর ত্বরণকে আমরা সমতরণ বলবো, ঠিক আছে। অর্থাৎ কোনো বস্তু, এখান থেকে তোমরা ভালো করে এই জায়গাটিকে নোট ডাউন করো, যদি কোনো বস্তু সমান ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে এবং বস্তুর বেগের পরিবর্তন যদি সমান সময়ের ব্যবধানে সর্বদা সমান হয় তবে তাকে আমরা সমতরণ বলা হয়, ঠিক আছে। তাহলে কেন ত্বরণ হচ্ছে যেহেতু, ঠিক আছে, ত্বরণে হচ্ছে মানে বস্তুর বেগ ক্রমাগত বাড়ছে, ঠিক আছে, এবং সেই জন্য এখানে অপশানটি হয়ে যাবে গাড়ির বেগ ক্রমাগত পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। গাড়ির বেগ শূন্য কখনো হচ্ছে না, গাড়ির বেগ পরিবর্তন হচ্ছে বলেই ত্বরণ হচ্ছে। এখানে গাড়ির ত্বরণ শূন্য হচ্ছে, গাড়ির ত্বরণ শূন্য অবশ্যই হচ্ছে না, গাড়ির বেগ শূন্য হচ্ছে না, গাড়ির ত্বরণ ক্রমাগত পরিবর্তন হচ্ছে, দেখো গাড়ির ত্বরণ ক্রমাগত পরিবর্তন হচ্ছে না, কেন কি বস্তুটি সমত্বরণের রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে উত্তরটি হবে গাড়ির বেগ ক্রমাগত পরিবর্তন হচ্ছে। শূন্য ত্বরণ মানে, ঠিক আছে, শূন্য ত্বরণ মানে কি, শূন্য ত্বরণ মানে হচ্ছে দেখো যে বস্তুটির বেগ শূন্য। দেখো তোমাদেরকে ম্যাথমেটিক্যালি বোঝাই, ত্বরণ অর্থাৎ এফ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি। এ তোমাদেরকে বলেছি ভি মানে হচ্ছে বস্তুটির অন্তিম বেগ, ইউ মানে হচ্ছে বস্তুটির প্রাথমিক বেগ, বাই টি মানে হচ্ছে টাইম, তাই তো? তাহলে এফ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে দেখো যে বস্তুটির যদি ভি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, যদি কোনো বস্তুটির বেগ, দেখো যে এখানে ধরে নিলাম আমরা যে বস্তুটির ইনিশিয়াল বেগ আমি ধরে নিলাম জিরো, ঠিক আছে, তাহলে আমরা কী পেলাম, ভি বাই টি পেলাম, ইউর ভ্যালু যদি জিরো হয় তাহলে ভি বাই টি পেলাম, তাহলে এবারে ভি বাই টি, এফ ইজ ইকুয়াল টু ভি মাই ভি বাই টি। এবার এই ভি বাই টি মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। এবার যদি কোনো বস্তুর বেগ যদি কনস্ট্যান্ট থাকে, ঠিক আছে, তাহলে কোনো বস্তুর বেগ যদি কনস্ট্যান্ট থাকে অর্থাৎ বেগের পরিবর্তন না হয় তাহলে বস্তুটির ত্বরণ হবে, তোর বস্তুটির ত্বরণ হবে না, ঠিক আছে। সেই জন্য কিন্তু এখানে উত্তরটি হবে যে শূন্য ত্বরণ মানে কি, শূন্য ত্বরণ মানে হচ্ছে বস্তুটির বেগ হচ্ছে স্থির, ঠিক আছে, বস্তুটির বেগ শূন্য হবে না, বস্তুটির বেগ হচ্ছে স্থির। শূন্য ত্বরণ মানে হচ্ছে বস্তুটির বেগ স্থির, বস্তুটির বেগ স্থির থাকার জন্য কিন্তু শূন্য ত্বরণ হবে। দেখো আরও ব্যাপারটিকে আরও সুন্দরভাবে বোঝানো যায়, দেখো ত্বরণ মানে আমরা জানি কি, এফ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি, ঠিক আছে। এখানে বলা হয়েছে শূন্য ত্বরণ, শূন্য মানে হচ্ছে ত্বরণের ক্ষেত্রে আমি এফ এর ভ্যালু লিখলাম জিরো, ঠিক আছে। এবার আমরা ধরে নিলাম ইনিশিয়াল বেগ হচ্ছে আমার জিরো ছিল, বস্তুটি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল বাই টি, ঠিক আছে। এবার টির সাথে জিরো গুণ করলে জিরো হবে, অর্থাৎ কী হয়ে যাবে, ভি ইজ ইকাল টু জিরো হয়ে যাবে, অর্থাৎ বস্তুটির ভেলোসিটি কিন্তু, বস্তুটির ভেলোসিটির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে, বস্তুটির বেগ হচ্ছে স্থির থাকছে। জিরো মানে হচ্ছে ভেলোসিটি, জিরো মানে হচ্ছে বস্তুটির বেগ কিন্তু স্থির থাকছে, ঠিক আছে। এখানে ভি আমরা কী পেয়েছিলাম, ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি পেয়েছিলাম, তাহলে ফাইনাল ভেলোসিটির একটা ভ্যালু থাকবে সেটি জিরো, মানে হচ্ছে বস্তুটির ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে, বস্তুটির বেগ স্থির থাকবে। নেক্সট হচ্ছে অভিন্ন বেগে চলমান বস্তুর ত্বরণ, ঠিক আছে। তাহলে অভিন্ন বেগে বস্তু যখন চলবে তখন বস্তুটির ত্বরণ কিন্তু হবে অসমত্বরণ, ঠিক আছে। এটা অসমত্বরণ নয়, আমি ভুল জায়গায় মার্কিং করে ফেলেছি, ঠিক আছে, অসমত্বরণ না, উত্তর হবে শূন্য ত্বরণ, ঠিক আছে। আগের কোশ্চেনেই বললাম যে অভিন্ন বেগে চলমান, এটি তোমরা কালেকশন করে নাও, অভিন্ন বেগে চলমান বস্তুর ত্বরণ হচ্ছে শূন্য ত্বরণ, ঠিক আছে। তাহলে বস্তুর অভিন্ন বেগ মানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, এখানে আমরা যেখানে কী করলাম, বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বস্তুটির বেগের যদি পরিবর্তন না হয় তাহলে বস্তুর ত্বরণও হবে না, তাহলে অভিন্ন বেগে চলমান বস্তুর ত্বরণ হচ্ছে শূন্য ত্বরণ। আগের কোশ্চেনেই আমরা এটির ব্যাখ্যা দিয়েছি, ঠিক আছে, যে তোমরা কারেকশান করে নাও যে অভিন্ন বেগে চলমান বস্তুর ত্বরণ হচ্ছে শূন্য ত্বরণ, ঠিক আছে। নেক্সট আমরা কিছু গাণিতিক উদাহরণ করব, ঠিক আছে, দেখে নাও। বলা হয়েছে যে প্রথম অঙ্কটি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বলা হয়েছে এক ব্যক্তি পূর্ব দিকে 20 মিটার গিয়ে সেখান থেকে উত্তর দিকে 15 কিলোমিটার গেল। তাহলে এখানে আমরা একটা দেখলাম, এখান থেকে ধরো বস্তু যাত্রা শুরু করলে এখান থেকে ধরলাম পূর্ব দিক, এই পূর্ব দিক, তাহলে পূর্ব দিকে গেল 20 কিলোমিটার এবং সেখান থেকে উত্তর দিকে গেছে 15 কিলোমিটার, ঠিক আছে, এটা হচ্ছে 15 কিলোমিটার। তাহলে বলা হয়েছে যদি ওই দূরত্ব অতিক্রম করতে তার 2 ঘন্টা সময় লাগে, কত সময় লেগেছে, 2 ঘন্টা সময় লাগে, তাহলে ওই ব্যক্তির স্মরণ ও দ্রুতি নির্ণয় করো। দেখো স্মরণ ব্যাপারটি খুব ইজি, স্মরণ মানে হচ্ছে বস্তুটির প্রথম এবং শেষ অবস্থান বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব হচ্ছে স্মরণ। তাহলে এখানে একটি রাইট অ্যাঙ্গেল ফর্মেশন হচ্ছে দেখতে পাচ্ছ, ঠিক আছে,
এইবার এখান থেকে দেখো, এই যে ত্রিভুজটির আমি এটাকে ধরে নিলাম ভূমি, এর হচ্ছে 20, এর হচ্ছে 15, তাহলে এইটা ধরো আগে নামকরণ করি এ বি সি, তাহলে এসি বাহুর দৈর্ঘ্য যদি আমার বের করতে হয় তাহলে এসি ইজ ইকুয়াল টু কিন্তু হবে রুট ওভার টোয়েন্টি তার স্কোয়ার প্লাস 15 তার স্কোয়ার, ঠিক আছে। এবার দেখো 20 স্কোয়ার মানে হচ্ছে 400, আর 15 স্কোয়ার মানে হচ্ছে 225, ঠিক আছে। তাহলে রুট ওভার থাকলো, এবার 400 আর 225 মানে রুট ওভার 625, তাই তো? রুট ওভার 625 মানে কত? 525। তাহলে বস্তুটির সরণ কত? বস্তুটির সরণ হয়ে গেল কিন্তু 25 কিলোমিটার, প্রথম উত্তর আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে বস্তুটির সরণ হয়ে গেল 25 কিলোমিটার। এইবার আমরা কি করব, পরের পার্টে চলে যাব। দেখো পরের পার্টে এখানে কি বলা হয়েছে, যে বস্তুটির দ্রুতি নির্ণয় করো, ঠিক আছে। তা দেখো বন্ধুরা, বস্তুটির দ্রুতি মানে কি, বস্তুটি মোট যে পরিমাণ দূরত্ব অতিক্রম করলো, বস্তুটি মোট যে পরিমাণ দূরত্ব অতিক্রম করলো সেটি কিন্তু ডিস্টেন্স কভার, ঠিক আছে, এটা হচ্ছে দূরত্ব। দেখো এখানে এটি আমরা আবার ড্র করে নিই, এটি ড্র করার কোনো দরকার নেই। তাহলে বস্তুটি যে পরিমাণ ডিস্টেন্স কভার করলো কত? 20 প্লাস 5, 35 কিলোমিটার দূরত্ব কভার করলো। তাহলে বস্তুটির এখানে যে পরিমাণ ডিস্টেন্স কভার করলো সেটি হচ্ছে ডি, এবং যে পরিমাণ টাইম নিল সেই ডিস্টেন্স কভার করতে সেটিকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে দ্রুতি ইজ ইকুয়াল টু কি, ডি বাই টি। এখানে ডি হচ্ছে 20 প্লাস 15, এই 20 প্লাস 15 মানে হচ্ছে 35 কিলোমিটার, এবং এই 35 কিলোমিটার যেতে, ঠিক আছে, তার কতক্ষণ সময় লাগছে? 35 কিলোমিটার যেতে তার লাগছে 2 ঘন্টা সময়, ঠিক আছে। এইবার দেখো বন্ধুরা, এখানে উত্তরটি কিন্তু আছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে পরে 35 কিলোমিটারকে যখন আমরা মিটারে কনভার্ট করব, তখন আমরা 1000 দিয়ে গুণ করব, আর ঘন্টাকে যখন আমরা সেকেন্ডে কনভার্ট করব, তখন আমরা 3600 দিয়ে গুণ করব, ঠিক আছে। তাহলে এবার এই 1000/36 করলে যেটা হয় সেটা হচ্ছে 35/2কে আমরা 35/2 এর মতো রাখলাম। 1000/36 মানে হচ্ছে উপরে 5, ঠিক আছে, নিচে 18 হবে, উপরে 15, দেখো, ঠিক আছে, উপরে 5 লিখলাম আমরা, নিচে 18 লিখলাম, ঠিক আছে। 1000/36 আমরা লিখলাম, 5/18। এবার এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো, ঠিক আছে, ক্যালকুলেশন করে দেখো তোমাদের উত্তর আসবে। দেখো তোমাদের উত্তর হবে কিন্তু 4.86, ঠিক আছে। এই উত্তরটি তোমরা একটু কারেকশন করে নাও, এটা উত্তর হবে 4.86, ঠিক আছে, 4.86 কিন্তু তোমাদের উত্তর হবে। নেক্সট চলে আসবো পরের কোশ্চেনে। দেখো পরের কোশ্চেনে বলা হয়েছে, একজন চালক সমদ্রুতিতে ধাবমান হয়ে 288 মিটার দূরত্ব অতিক্রম করতে 60 সেকেন্ড সময় নিয়েছে। তাহলে চালক এবং গাড়ির দ্রুতি নির্ণয় করো। তাহলে এখানে একজন চালক সমদ্রুতিতে ধাবমান হয়ে 288 মিটার দূরত্ব অতিক্রম করেছে 60 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এখানে ডিস্টেন্স কত? 288, এবং 288 সেকেন্ড যেতে কত সময় লেগেছে? 60 সেকেন্ড সময় লেগেছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো, 4 দিয়ে যদি তোমরা 60কে কাটো, নিশ্চয় আসবে 15, ঠিক আছে। 4 7 28, 72 হলো, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 24 72, ঠিক আছে। তাহলে দেখো 5 দিয়ে 24কে ভাগ করলে কিন্তু 4.8 মিটার পার সেকেন্ড তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর উত্তর হয়ে গেল 4.8। নেক্সট আমরা চলে আসবো কোশ্চেন নাম্বার 3। বলা হয়েছে, একটি গাড়ির গতিবেগ 5 মিটার প্রতি সেকেন্ড থেকে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে 10 মিটার প্রতি সেকেন্ড হয়েছে। তাহলে গাড়িটি এবং এই যে 5 মিটার প্রতি সেকেন্ড থেকে গাড়ির গতিবেগ বৃদ্ধি হয়েছে 10 মিটার প্রতি সেকেন্ড হয়েছে, তার জন্য 5 সেকেন্ড সময় নিয়েছে গাড়িটি, ঠিক আছে। তাহলে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। তাহলে গাড়ির ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা কী জানি, গাড়ির ত্বরণ ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি আমরা জানি, যেখানে ভি হচ্ছে ফাইনাল ভেলোসিটি এবং ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি বা প্রাথমিক ভেলোসিটি, বাই টাইম মানে টি মানে সময়। তাহলে বস্তুটির অন্তিম বেগ কত? বস্তুটির অন্তিম বেগ কিন্তু 10 মিটার, ঠিক আছে। তাহলে 10 মিটার প্রতি সেকেন্ড, 10 লিখলাম, এবং প্রাথমিক বেগ কত ছিল? 5 মিটার প্রতি সেকেন্ড। তাহলে আমরা 10 মাইনাস 5 করলাম, এবং এই যে 5 থেকে গতিবেগ বৃদ্ধি পেয়ে 10 হলো, তার জন্য সময় নিয়েছে 5 সেকেন্ড। তাহলে টাইম কত? 5 সেকেন্ড, নিচে 5 লিখলাম। তাহলে 10-5/5 করলে কি হবে তোমার উত্তর?
উত্তর হবে কিন্তু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ বস্তুটির ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। নেক্সট আমরা চলে আসব কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে একটি গাড়ির গতিবেগ 20 মিটার প্রতি সেকেন্ড 10 সেকেন্ডের ব্যবধানে হয়, তবে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। ঠিক আছে, দেখো একই অঙ্ক আমি তোমাদেরকে একটু ক্লু দিয়ে দিচ্ছি, এফ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, যেখানে ইনিশিয়াল ভেলোসিটি কত বলেছে, স্থির অবস্থা বলেছে। ঠিক আছে, স্থির অবস্থা বলেছে, তাহলে স্থির অবস্থা মানে ইনিশিয়াল ভেলোসিটি জিরো হবে, অর্থাৎ ভি মাইনাস জিরো বাই টি হবে। ঠিক আছে, ভি মাইনাস জিরো বাই টি হবে। এবার ভি এর ভ্যালু বসাও, ভি এর ভ্যালু হচ্ছে 20। ঠিক আছে, এবং এই যেতে সময় কত লেগেছে, টাইম কত লেগেছে, 20 সেকেন্ড, তাহলে 20/2 করলে পরে কী হবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এখানে এখানে দেখো পার সেকেন্ড স্কোয়ার নেই, মিটার, এস ইনভার্স টু মানে একই ব্যাপার, এম এস ইনভার্স থাকলে তলায় চলে যাবে, এরকম হবে। ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। নেক্সট চলে আসবো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ বলা হয়েছে, ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলন্ত গাড়িতে ব্রেক করে সমমন্দন প্রয়োগ করে 10 সেকেন্ড পরে গাড়িটি 15 কিলোমিটার প্রতি ঘন্টা হলে গাড়িটির মন্দন নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো বন্ধুরা, যে গাড়িটির গতিবেগ ছিল ঘন্টায় 30 কিলোমিটার বেগে চলছিল, এবং ব্রেক প্রয়োগ করার পরে 10 সেকেন্ড পরে গাড়িটির গতিবেগ হলো 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে মন্দনের ক্ষেত্রে আমরা কি করব, মন্দনের ক্ষেত্রে কিন্তু আমরা এতক্ষণ ত্বরণের ক্ষেত্রে কি করেছি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ করেছি। এবার যেহেতু মন্দন প্রয়োগ করলে পরে বেগ হ্রাস করা হয়, সেই জন্য আমরা কি করব, প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ করব। ঠিক আছে, সরি এটা আমরা ভুল লিখলাম, প্রাথমিক বেগকে আমরা ইউ দিয়ে প্রকাশ করছি সব সময়। দেখো আমরা অন্তিম বেগে, অন্তিম বেগকে আমরা কি লিখেছি, অন্তিম বেগকে আমরা লিখেছি ইউ, ঠিক আছে, ভি, অন্তিম বেগকে আমরা লিখেছি ভি, এবং প্রাথমিক বেগকে আমরা লিখেছি ইউ। তাহলে এখানে আমরা কি জানি, যে প্রাথমিক বেগ মন্থনের ক্ষেত্রে প্রাথমিক বেগ বেশি থাকে এবং বেগ হ্রাস পেয়ে অন্তিম বেগ কম হয়। ঠিক আছে, তাই জন্য আমরা এখানে কি করব, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি করব। ঠিক আছে, এবং মন্দনকে ধরে আমরা এফ দিয়ে প্রকাশ করছি, তাহলে মন্দনের ক্ষেত্রে হবে কি, ইউ মাইনাস ভি বাই টি, যেখানে প্রাথমিক বেগ কত ছিল, 30 কিলোমিটার পার ঘন্টা ছিল, তাহলে আমরা ইউ এর জায়গায় লিখবো 30, ভি বেগ হ্রাস পেয়ে কত হলো, 15 কিলোমিটার পার ঘন্টা, তাহলে 30 - 15 করলাম, এবং টাইম কত, টাইম নিয়েছে 10 সেকেন্ড, তাহলে টাইমের জায়গায় আমরা 10 লিখলাম, 10 লিখবো, টাইমের জায়গায় আমরা লিখবো 10। ঠিক আছে, তাহলে কত হলো, 15/10। ঠিক আছে, এবার এখন দেখো বন্ধুরা, এই যে 15/10 হলো, 15টা তোমার কি, 15টা হচ্ছে তোমরা তোমরা 15টা কিন্তু তোমার কিলোমিটারে রয়েছে। ঠিক আছে, তাহলে একই ব্যাপার, কিলোমিটারকে যদি তোমার মিটারে কনভার্ট করতে, দেখো উত্তর মিটারে রয়েছে, তাহলে 1000 দিয়ে গুণ করব, আর এখানে 10 এটাকে হচ্ছে 3600 দিয়ে আমরা গুণ করব। ঠিক আছে, ঘন্টাকে যদি আমরা সেকেন্ডে কনভার্ট করতে হয়, ঠিক আছে, করে তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পরে দেখবে তোমাদের কিন্তু উত্তর আসবে 0.42 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এটি কিন্তু তোমাদের উত্তর আসবে। নেক্সট আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে, স্থির অবস্থা থেকে 15-25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে 24 সেকেন্ড চলার পরে বস্তুর গতিবেগ কত হবে। ঠিক আছে, বস্তুর গতিবেগ চেয়েছে, এখানে দেখো ত্বরণ বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, এবং সময় বলে দেওয়া হয়েছে, বলেছে বস্তুর গতিবেগ কত হবে। তাহলে আমরা জানি একই ফর্মুলা, এফ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, এবার আমার স্থির অবস্থা বলেছে, ঠিক আছে, তাহলে এখানে দেখো একটু ক্যালকুলেশন করে নিই, এফ ইজ ইকাল টু ভি, এবার আমার ইনিশিয়াল ভেলোসিটি জিরো, তাহলে ভি মাইনাস জিরো করলে ভি থাকে বাই টি হবে। ঠিক আছে, এবার এখানে আমার বের করতে হবে কি, ফাইনাল ভেলোসিটি কত, তাহলে ভি ইজ ইকাল টু কী হবে, ভি ইজ ইকাল টু এফ ইন্টু টি। ঠিক আছে, যেখানে এফ ফর ত্বরণ এবং টি ফর টাইম, তাহলে বস্তুর ত্বরণ কত ছিল, 25 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 25 লিখলাম, এবং টাইম কত আছে, টাইম আছে 24। ঠিক আছে, তাহলে 25 আর 24 গুণ করলে কত হয়, 25 এবং 24 তোমরা গুণ করে দেখবে, গুণ করে কিন্তু হবে 600। ঠিক আছে, 600 কী হবে, 600 হবে সেন্টিমিটার। ঠিক আছে,
ছশো সেন্টিমিটার পার সেকেন্ড, ঠিক আছে? এবার সেন্টিমিটারকে যদি তোমরা মিটারে কনভার্ট করো, 6 মিটার পার সেকেন্ড কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। তোমরা সবসময় উত্তর করার সময় ফাইনালি তোমাদের যেটা বেরোলো তার সাথে উত্তরটা সিমিলার করে নেবে, ঠিক আছে? তাহলে কিন্তু পরীক্ষাফলে ভুল হয়ে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে? এবং যদি নতুন নতুন এরকম ইনফরমেটিভ ভিডিও চাও তাহলে পরে অবশ্যই SSTSC-র ইউটিউব চ্যানেলে নজর রেখো, ঠিক আছে? এবং আমি কিন্তু ক্রমাগত আরও ভিডিও নিয়ে আসছি এইভাবে তোমাদের সামনে থিওরি, সাথে সাথে সেই সমস্ত চ্যাপ্টারের উপরে যে সমস্ত প্রিভিয়াস ইয়ার MCQ এসছে বা নিউমেরিক্যাল প্রবলেম এসছে সমস্ত একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো। স্থিতিগতির পার্ট 2 নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরে বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং, সকলে ভালো থেকো।